আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আকনি চিকেন, যেটি একটি ওয়েস্টার্ন রেসিপি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আকনি চিকেনটা ঠিক কীভাবে রান্না করতে হবে এবং এটা রান্না করতে কী কী লাগছে। এই আকনি চিকেনটা রান্না করতে প্রথমেই চিকেন লাগছে, আর এই চিকেন রেসিপিতে কিন্তু মশলার ব্যবহারটা একেবারেই কম বললেই চলে। তো এখানে যে মশলাগুলো লাগছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। লাগছে গোলমরিচ গুঁড়ো, তো আপনারা ইচ্ছে হলে কালোটাও ইউজ করতে পারেন, তো আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়োটা ইউজ করছি। আর এখানে মিষ্টি মৌরি বা মৌরি গুঁড়ো বা মিষ্টি জিরা গুঁড়ো যেটাকে বলে সেটা নিয়েছি। আর এখানে আদা পেস্টটা নিয়েছি, তো আপনারা ইচ্ছে করলে আদার গুঁড়িটাও ইউজ করতে পারেন। তো আমার বাসার গুঁড়িটা আসলে শেষ হয়ে গেছে, তাই আমি আদা পেস্টটাই ইউজ করছি। তো প্রথমে আমি চিকেনগুলোকে আমি ঠিক বেশি বড় সাইজ করিনি, মোটামুটি সাইজ করেছি, মাঝারি সাইজ। এবার আমি যে মশলাগুলো এতক্ষণ দেখিয়েছি সেগুলো সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা না মেশালেও হয়, তবে আমি একটু মিশিয়ে নিচ্ছি, এটাকে ম্যারিনেট করে রাখব যেন মশলার গন্ধটা কিছু হলো যেন চিকেনের ভিতর ঢোকে, তাই একটু মশলাটাকে মাখিয়ে প্রায় আধা ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করে রাখব। তো অলরেডি চিকেনগুলো আমার মাখানো হয়ে গেছে, তো এটাকে আমি ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টার জন্য। সো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর চুলে অলরেডি আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। ওয়েস্টার্ন রেসিপিগুলোতে মেবি সরিষার তেলের ব্যবহারটা অনেক বেশি, আর এই সরিষার তেলটা ইউজ করলেও খাবারের টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেলটা ইউজ করেছি। তো চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি 5 মিনিট ঠিক এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার হিটটাকে অবশ্যই হাই করে দিতে হবে। আর আমি লবণটা প্রথমে ম্যারিনেট করতে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে নিলাম। এবং লবণটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন ম্যারিনেট করবেন চিকেনটা ঠিক ওই মুহূর্তেই ব্যবহার করার জন্য। আমি লবণটা দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো চিকেন থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করার কোনো দরকারই নেই, এটা থেকে অলরেডি অনেক পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন। তাই পানিটা বের হওয়ার পর চুলার হিটটাকে আবার আমি মিডিয়াম টু লো করে দেব, এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই চিকেনটার জন্য আমি একটা গ্রেভি তৈরি করে নেব দই দিয়ে। তো এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ দই নিয়েছি, 250 গ্রামও বলতে পারেন। দইটা কতটা ঘন দেখতেই পাচ্ছেন, তো দইটাকে আমি একটু চামচ দিয়ে একটু ফেটে নিচ্ছি। তা আপনারা ইচ্ছে করলে কিন্তু এটাকে ব্লান্ডারও ব্লান্ড করে নিতে পারেন। তো আমি চামচ দিয়ে একটু ফেটে নিচ্ছি, এটা অলরেডি কিন্তু ফেটা হয়ে গেছে। তো চুলে আমি একটি প্যান বসিয়েছি, তো ওটাতে এবার আমি যে দইটা ফেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে নেব 1/3 কাপ পরিমাণ পানি, যেহেতু আমি এটা যদি আপনারা ব্লান্ডারে ব্লান্ড করেন সেক্ষেত্রে অবশ্যই একটু পানিটা ইউজ করবেন। আর আমার আমি যে দইটা নিয়েছি এটা কতটা ঘন সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, তো এটা যেন এতটা ঘন হবে না, মোটামুটি ঘন হবে। তো এতে এবার আমি 6টার মতো এলাচ দিয়ে দিচ্ছি এবং 7-8টার মতো লবঙ্গ এবং বড় সাইজের 3 টুকরো দারুচিনি নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই চিকেনটা তৈরি করার সেকেন্ড পার্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট এটা। তার এর সাথে অ্যাড করে নিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, যা আমাদের যে দেশি পেঁয়াজটা আছে ওটা ইউজ করার চেষ্টা করবেন, কেননা ওই দেশি পেঁয়াজটা ইউজ করলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এর ফাঁকে আমি চিকেনটাকে একটু দেখে নিচ্ছি
চিকেনটার আসলে কী অবস্থা। এটা আরেকটু কিন্তু পানিটা একেবারেই টেনে গেছে, যে পানিটা বের হয়েছিল দেখতে পাচ্ছেন। আর এখানে এই দইয়ের মিশ্রণটাও কিন্তু হয়ে গেছে, গ্রেভিটা একদম রেডি। তো এবার আমি চিকেনে এই গ্রেভিটা দিয়ে দেব, তবে এটাকে অবশ্যই একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। শুধুমাত্র দইয়ের মিশ্রণটি চিকেনে দিতে হবে, বাকি সব ফেলে দিতে হবে। তা আমি দইয়ের মিশ্রণটি দিয়ে দিলাম, বাকি সব ফেলে দিচ্ছি। এটাকে এখন আবার একটু নেড়ে চেড়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য, আর এই সময় অবশ্যই চুলার হিটটা হাই করে দিতে হবে আবার। তো 5 মিনিট পর এই চিকেনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছু পরিমাণ সরিষার তেল, যেটা আপনারা ইচ্ছে করলে ওই গ্রেভিটা তৈরি করার সময় দিতে পারেন, বাট আমি এই চিকেনের সাথেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পুদিনা বাটা নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু পুদিনার যে গুঁড়িটা পাওয়া যায় সুপার স্টোরে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। তা আমি ওটা ইউজ না করে আমি বাটাটা ইউজ করছি, পুদিনা বাটাটা। আর এই পুদিনা বাটাটা বা পুদিনার যে গুঁড়ি সেটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, কেননা এই আপনি চিকেনের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্টও বলতে পারেন। এই পুদিনার পাতা বা বাটা বা পুদিনার গুঁড়িটা দিলে এই আপনি চিকেনের টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট লাগে। যারা আপনি চিকেনটা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এটা আসলে কতটা টেস্টি একটি চিকেন রেসিপি, অসম্ভব টেস্টি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আরও 5 মিনিটের জন্য। তো আপনি চিকেনটা কিন্তু একদম রেডি, আর এটার ঝোলটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, একেবারেই ঘন না আবার একেবারে পাতলো না। তো এটাকে অলরেডি আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই আপনি চিকেনটা আসলে আপনারা ফ্রাইড রাইস, সাদা পোলাও অথবা ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সহজেই আপনারা এটা সার্ভ করে নিতে পারেন। আর এই আপনি চিকেনের টেস্টটা একেবারেই ডিফারেন্ট, মানে অসম্ভব টেস্টি। যখনই এটা আবার এডিট করছিলাম মনে হচ্ছিল আবারও যে একটু খাওয়ার ইচ্ছে হচ্ছিল, যে আপনি চিকেনটা আবারও আরেকদিন তৈরি করে খাবো এমন। তো যেদিন আমি রেসিপিটি করেছি সেদিন আমার বাসার সদস্যরা সবাই অনেক টেস্টি করে এই চিকেনটা খেয়েছে। আসলেই চিকেনটা অনেক টেস্টি হয়েছিল। এই আপনি চিকেনটা একদম নর্মাল চিকেন থেকে একদম ডিফারেন্ট বলতে পারেন, টেস্টটাও খুবই একদম আলাদা ছিল, অসম্ভব টেস্টি একটি রেসিপি। আর ওয়েস্টার্ন রেসিপিগুলো আসলে অনেক টেস্টি হয়, ওটার মানে এই ওয়েস্টার্ন রেসিপিগুলোর আসলে টেস্টটা একেবারেই আলাদা আমার কাছে সবসময় যেটা মনে হয়। তা আমি এটা অলরেডি কিন্তু সার্ভ করা হয়ে গেছে, আর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আসলে এই উপরে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। তো আমি এই চিকেনটা যেদিন রেডি করেছিলাম সেদিন দুপুরের খাবারের জন্য, তো এটার সাথে আমরা সাদা পোলাও করেছিলাম, আরও অন্যান্য জিনিস ছিল। তা চিকেনটা আসলে একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো একটা রেসিপি। সো ভিউয়ার্স, আশা করছি এই চিকেনের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং এটা আপনারা খুবই এনজয় করবেন বাসায় তৈরি করে খাওয়ার সময়। অসম্ভব টেস্টি একটি খাবার। তো আমি রিকোয়েস্ট করব যে যারা আসলে এখনও এই আপনি চিকেনের রেসিপিটি খাননি বা জানেন না কীভাবে তৈরি করতে হবে, তারা বাসায় একবার হলেও অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে এই আপনি চিকেনটা আপনাদের খেতে কেমন লাগলো, অসম্ভব টেস্টি কিন্তু এই রেসিপিটি। তো সো ভিউয়ার্স, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের জন্য যে কোনো রেসিপি বা
অন্য যে কোনো কিছু নিয়ে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।